ঝেঁকে বসেছে শীত। বেশ কিছুদিন ধরে ভারতের পশ্চিমবঙ্গে সকালগুলোতে দেখা মেলে না সূর্যের, ঘন কুয়াশায় ছেয়ে থাকে রাজ্যের বিভিন্ন জেলা। ঠান্ডায় জবুথবু বাসিন্দারা রাত পেরোলেও ঘুম যেন শেষ হতে চায় না। কষ্ট হবে না, যারা কাজ করতেছে তাদের তো অসুবিধা হচ্ছে। কিন্তু বাঙালির বারো মাসে ১৩ পার্বণ, তাই তো হার কাঁপানো শীতও উৎসবের মৌসুম। ঘরে ঘরে লেগেছে পিঠা বানানোর ধুম। মেশিনের যুগেও ঢেঁকিতে চাল গুঁড়ো করার হিড়িক লেগেছে বাড়িতে বাড়িতে। ঢেঁকির শব্দই জানান দিচ্ছে পিঠা তৈরির খবর। কাস্তে পোড়া, কাঁচি পোড়া, কুলি পিঠা, তেলের পিঠা, রসবড়া, গোকুল পিঠা, পাটিসাপটা কি নেই! বাংলার ঐতিহ্য আর পরম্পরাকে ধরে রাখার চেষ্টা ভিন্ন মাত্রা পায় ভোজন রসিকদের কল্যাণে। পিঠে খেতে খুব সুন্দর হয়, ভালো জিনিস। মিক্সারের চেয়ে ঢেঁকিতে ভালো হয়। চাল কুটলে পিঠেটা সৌন্দর্য হবে, খেতেও ভালো লাগে। মিক্সারের পিঠেটা অত খেতে ভালো হয় না, ওই জন্য আমরা এই ঢেঁকি থেকে চালটা কুটি। এটা আমাদের বাবা মার থেকে, এখান থেকে এই হচ্ছে। কালের বিবর্তনে আবহমান গ্রাম বাংলার অনেক ঐতিহ্যই এখন হারানোর পথে, যার অন্যতম ঢেঁকি। সনাতন ধর্মাবলম্বীদের মকর সংক্রান্তির দিনে অনুষ্ঠিত হয় পৌষ পার্বণ। বহু আগে থেকেই যা গ্রামে শহরে ধর্ম বর্ণ নির্বিশেষে ঘরে ঘরে উৎসবের রূপ নিয়েছে। আর পৌষ পার্বণ মানেই পিঠার মহোৎসব। প্রতি পৌষে পিঠা তৈরির সময় যেন প্রাণ ফিরে পায় ঐতিহ্যবাহী ঢেঁকি। নুসাদ কামাল, এখন বিশ্ব। Ireland, be a show stealer.